মাহেশের রথযাত্রা উপলক্ষে রথ পরিদর্শনে গেলেন স্বয়ং রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কাবারহাটি বিধায়ক মদন মিত্র। সেখান থেকেই শ্রীরামপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে এক হাত দিলেন দাপুটে নেতা মদন মিত্র। যারা বলেন যে উজিরে আলা মমতা, তাদেরকে বলি একবার মাহেশের রথকে ঘুরে আসুন। আমার সঙ্গে আমার বন্ধু এসছে, সে বলছে আমি তো ভাবছি পুরীতে এসছে, আর আমি রোজ এখান দিয়ে মিছিল করে যেতাম, মিটিং করে রথটা পরে থাকতো ধুলোয়। আমার কি আজকে যখন এখানে ঢোকাচ্ছে 9 বছর বাদে, আমি বলছি আরে আমি তো রথ দেখতে এসেছি, তোরা আমায় মন্দিরে কেন ঢোকাস? বলছে রথটাই এখন মন্দির হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গে বলছে সবই ভুয়ো, ডাক্তার ভুয়ো, এমনকি হিউম্যান রাইটস সবই ভুয়ো, এটা তৃণমূল আমলেই হচ্ছে, এটা বিজেপির দাবি। আসলে এটা ছিল না, তৃণমূল তো 11 থেকেই আছে, ততদিন ছিল না। যবে থেকে বিজেপি এই গলিমার গলিমার জয় শ্রীরাম আর 1000 টাকা গ্যাসের দাম, জয় শ্রীরাম আর 100 টাকা পেট্রোলের দাম করেছে, তারপর থেকে তো বেড়েছে। আগে কিন্তু ছিল না, আগে তো তৃণমূলই ছিল 10 বছর আগে। এই যে এখন রোজ ঢোকাচ্ছে, এই দেবাঞ্জনদের ঢোকাচ্ছে কে? এ তো বিজেপি ঢোকাচ্ছে। দিলীপ ঘোষ বলছে কি করে, দেবাঞ্জনের নাম ঠিকানা আমি জানি, ওদের একটা রেড করুন অফিসে, সব জিনিসগুলো পাওয়া যাবে।